জায়গাগুলো এখন চেক করছি, ঘুরে আসতে করে আমি দেখে নিচ্ছি। হাতটা রেখো রাখে ওরা একটু নাম একটু ঘুরে বেরি না, এখানে ডিম পারেনি এরা। একটু ডিম রয়েছে তো গাইজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে। অনেকদিন পরে আজকে আবার ব্লগ ছাড়ছি আমাদের চ্যানেলে। তো আজ ব্লগটা কিসের উপরে এদিকে তাকাও। এই যে আমরা এখন এসেছি কলোনিতে, আমাদের লাভবার্ড পাখির কলোনিতে। লাভবার্ড পাখির কলোনিতে আজকে একটা নতুন জিনিস এসেছে আমাদের ফ্যামিলিতে। তো চলো, কী 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 এসছে সেটা তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি, আসো। তোমরা গাইজ যারা এখনো নতুন আছো আমাদের চ্যানেল দেখছো, ব্লগ দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ভিডিও শেষে। তো দেখতে থাকো। তো গাইজ এখন আমরা কলোনির ভেতরে ঢুকে গেছি, আর এদিকে সব দেখো, এখানে সব খাওয়ার পাওয়ার দেওয়া হয়ে গেছে সকালবেলা। এখানে খাওয়ার পাওয়া দিয়ে দিয়েছে রেখে, আর এদিকে দেখো সব এখন উড়ে বেড়াচ্ছে। আর মেন যে আমাদের আজকের যে অ্যাট্রাকশন আমাদের কলোনিতে, তো সেটা তোমাদেরকে একবার দেখা যাচ্ছে। দেখো গাইস, এই হচ্ছে মিল্কি। কালকে আমরা একে নিয়ে এসেছিলাম মিল্কিকে আমাদের কলোনিতে, নতুন মেম্বার আমাদের। কি সুন্দর দেখো ওকে, কত সুন্দর লাগছে। ও খাবার দাবার খেয়েছে, খেয়ে দিয়ে এখন এখানে বসে আছে। ওকে একটু উড়াবো, দেখো বন্ধু। দেখো ভাই, উড়াচ্ছি ওকে একটু, কেমন লাগছে দেখো। আর উপরে উঠে দেখো ভাই, কত সুন্দর লাগছে ওকে দেখতে। ওর একটা পেয়ার নিয়ে আসবো, ও হচ্ছে মেয়ে, তো ওর জন্য একটা ছেলে নিয়ে আসবো কয়েকদিনের মধ্যে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখন ও খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। ওদেরকে দেখো চিল্লামি, ওরা ভয় পাচ্ছে না ওকে, কিন্তু ওরা ওকে একটুও ভয় পাচ্ছে না, সামনে গিয়ে বসতে কিছু করছে না ওকে। সামনে যাচ্ছে কিন্তু কিছু করছে না, ভয় পাচ্ছে না। সকাল থেকে একসাথে রয়েছে কিন্তু কিছু করছে না ওদেরকে, অত বড় এরা এত ছোট তবুও ভয় পাচ্ছে না। দেখো সামনে যাওয়া আসা করছে কি সুন্দর। আর ওই যে নিচে ওকে খাবার দিয়েছিলাম, ডিম পেরেছে আমাদের কলোনিতে, পাখি ডিমও পেরেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাখি ডিম পেরেছে যে। গাইজ এখানে কোনো ডিম পারেনি, জায়গাগুলো এখন চেক করছি, এখানে কোনো ডিম নেই। আচ্ছা এটা দেখি, এখানে কোনো ডিম পারেনি। এটা দেখি এখানেও নেই। ঘুরে আসতে করে আমি দেখে নিচ্ছি, হাতটা রেখো রাখে ওরা একটু নামা একটু ঘুরে বেরি না, এখানে ডিম পারেনি এরা, রয়েছে দুজন, ডিম এখানে পারেনি।
খাবার খাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে যখন, কি সুন্দর খাচ্ছে দেখো। গম দিয়েছি আমি এখানে আলাদা করে ওকে খাওয়ার জন্য, ও দেখতে পেয়ে খাচ্ছে কিছু। খরগোশ গুলো রয়েছে, খরগোশ গুলো কি সুন্দর উঠলো। আয় দেখো না, প্রথম প্রথম ভয় পাচ্ছে, কালকে কি সুন্দর খেলছে আমাদের সাথে, আজকে ভয় পাচ্ছে। আয় ওই এত বড় না সাইজে, ও ঘুরতে এদিক ওদিক অসুবিধা হচ্ছে। গাইস দেখে মনে হচ্ছে ক্যামেরাতে, কিন্তু ওর সামনাসামনি দেখলে বোঝা যাবে কত বড় সাইজে, বিশাল বড়। এত বড় পায়রা আমি দেখিনি। সো গাইস আজকে এই ছোট একটা ভিডিও করলাম, এদের সবাইকে দেখালাম একবার, আমাদের ছড়ানির আপডেটটা দিলাম তোমাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এদের জন্য, তোমরা যারা পশু পাখি ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা বানানো। গাইস অবশ্যই ভিডিওটা, ওরে বাবা রে কি হলো রে কি হলো, গাইস অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এদের সবার জন্য একটা করে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, আর অনেক অনেক শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। তো টাটা বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা আপডেট নিয়ে চেক কলোনির। তো বাই বাই, আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই অল করে দাও যেটা খুব ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই নেক্সট ভিডিও নোটিফিকেশন চলে আসবে। টাটা আজকের মতো, আর এই যে মিল্কি, এর নাম মিল্কি নাম দিয়েছি আমরা, এই যে দেখো আমার কোলে কি সুন্দর হয়েছে। তো গাইস টাটা, এই যে মিল্কি কাম ছেড়ে দিলাম, মিল্কি বসে আছে দেখো। টাটা গাইস, টাটা টাটা মিল্কি, সবাই মিলে টাটা। ও